আর নরেন্দ্র মোদিরা বেশি দিন থাকলে দেশটাকেও বিক্রি করে দেবে। আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে। আবার আমরা বলি হরে কৃষ্ণ হরি হরি, এসো আমরা ভালো করি। আর বিজেপি কিরম জানেন তো, ছদ্মবেশী শয়তান। সামনাসামনি যা ইচ্ছে দাঙ্গা করে, খুন করে, লুট করে, বোম মারে, গুলি চালায়, আর মানুষকে দেখি ইলেকশনের সময় মন্দিরে একটা করে মাথা ঠোকে, একটা করে গেরুয়া, সব গেরুয়া পড়লেই কি গেরুয়া হয়? হয় না। সব কি ভালো হয়? হয় না। এবং করে ছদ্মবেশে বলে হরে কৃষ্ণ হরি হরি, মানুষের পকেট চুরি করি, হরে কৃষ্ণ হরি হরি, দাঙ্গা করে লোক মারি, হরে কৃষ্ণ হরি হরি, গ্যাসের দাম 900 টাকা করি, হরে কৃষ্ণ হরি হরি, মানুষের ঘরে আগুন জ্বালি, হরে কৃষ্ণ হরি হরি, এবার আমরা কেটে পড়ি। এবার তো কেটে পড়তেই হবে, এবার তো কেটে পড়তেই হবে, কোনো উপায় নেই। কালকে শুনেছি রায়দিঘিতে একটা করে কুপন দিয়েছে, 1000 টাকা করে পাবে ভোট দিলে। ওদের বলুন 15 লক্ষ টাকা করে যে দেবে বলেছিলে, আগে 15 লক্ষ টাকার হিসেব দাও, তারপরে 1000 টাকা দিও, ওটা তো আমার টাকা, যতক্ষণ 15 লক্ষ টাকা না হবে তোমাকে টাকা দিতে হবে, কিন্তু টাকা দিয়ে ভোট দেবেন না, খবরদার না, ওটা পাপ হবে মা বোনেরা, ভাইরা আমার। টাকা দিলে টাকাটা বাপ পকেটে ঢুকিয়ে রাখবে, আর ডান হাত দিয়ে তৃণমূলকে ভোটটা দিয়ে আসবে, জোড়া ফুলকে ভোটটা দিয়ে আসবে। তার কারণ টাকাটা দিচ্ছে কেন, যাতে তৃণমূলকে আপনি ভোট না দেন। তাই ভোটটা আপনাকে তৃণমূলকে জোড়া ফুলকে দিতে হবে, আর টাকাটা আপনার ব্যাপার, আপনি কি করবেন। আজকে বলুন তো মা বোনেরা আমার, বিনা পয়সায় চাল দিচ্ছি, আর চালটা ফোটাবেন তার জন্য 950 টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে, কেরোসিন পাওয়া যাচ্ছে না, কেরোসিনের দাম বেড়ে গেছে, ডিজেলের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে। দুদিন বাদে ওই গ্যাসের দামটা ইলেকশনের আগে লোক দেখানো করে 50 টাকা কমাতে পারে, আগামী দিন আরো বাড়বে, 2000-4000 করে দেবে। একটা গ্যাস কিনবেন 2000-4000 টাকা দিয়ে, না ভাত খাবেন, না পড়াশুনো চালাবেন, না ঘরে খরচা চালাবেন, না অতিথি আপ্যায়ন করবেন, না চিকিৎসা করবেন, কোনটা করবেন? সব ব্যাংকগুলো বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে, আপনি ব্যাংকে টাকা রাখবেন ও লুট করে খেয়ে নেবে। ইন্স্যুরেন্স, কারো না কারোটা গাড়ির ইন্স্যুরেন্স, দোকানের ইন্স্যুরেন্স, বাড়ির ইন্স্যুরেন্স থাকেই, সেই ইন্স্যুরেন্স কোম্পানি 75% বিক্রি করে দিয়েছে, আর আগামী দিন পাবেন কিনা জানেন না। রেল বিক্রি করে দিচ্ছে প্রাইভেটকে, সেল বিক্রি করে দিচ্ছে, ভেল বিক্রি করে দিচ্ছে, বিএসএনএল বিক্রি করে দিচ্ছে, এমটিএনএল বিক্রি করে দিচ্ছে, আইপিসিএল বিক্রি করে দিচ্ছে, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে, ডিফেন্স অনেকটা বিক্রি করে দেওয়ার প্ল্যান করেছিল আমাদের জন্য, এখনো আটকে আছে। এবার দেখবেন ফোর্সও বিক্রি করে দেবে, প্রাইভেটে করে দেবে সমস্ত, প্রাইভেট গোয়েন্দা, প্রাইভেট এজেন্সি, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিটাকেও বিক্রি করে দেবে, ডিফেন্স মিনিস্ট্রিটাকেও বিক্রি করে দেবে, আর নরেন্দ্র মোদিরা বেশি দিন থাকলে দেশটাকেও বিক্রি করে দেবে।